টু এইচএফ মিশন, তোমরা আশা করি ভালোই আছো। আজকে আমি ক্লাস ওয়ানের বেঙ্গলি বিষয়ে আলোচনা করব, পার্ট ইও, লেসন পার্ট ইও, পেজ নাম্বার 16। এর আগের পার্টটা শেষ করেছি, আজকে শুরু করছি পার্ট ইও, ওইকার যোগে শব্দ গঠন। এই লেসনে আছে তোমার ওইকার যোগে শব্দ গঠন দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা জানি সকলে, এটা হলো ওই, আমরা সকলেই জানি অ আ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ রিলি এ ওই, তাহলে এখানে ওই লিখলাম। ওইকার লিখতে গেলে হবে এরকম, ওইকার লেখা হলো এরকম, এটা হলো ওইকার, এটা হলো ওই, এটা ওই, এটা আর এটা হলো ওইকার। তাহলে আমরা কি পড়ছি এখানে, ওইকার যোগে শব্দ গঠন। দেখো, ত যোগ ওই তাহলে হলো তয়ে ওইকার, যোগ ল যোগ অ সমান ল, তাহলে হলো তয়ে ওইকার ল তৈল, তয়ে ওইকার ল তৈল। ব যোগ ওই হলো বয়ে ওইকার, যোগ ঠ যোগ আ তখন ঠয়ে আকার, তাহলে বয়ে ঐকার আর ঠয়ে আকার হলো বৈঠা। ব যোগ ওই হলো বই, র যোগ দীর্ঘি রয়ে দীর্ঘি, তাহলে হলো বৈরি, বই রি বৈরি। হ্যাঁ, ত সঙ্গে ওই যোগ হলো তয়ে ঐকার, ল যোগ অ সমান হলো ল, তাহলে শব্দটা হলো তৈল, এটা একটা ঐকার যোগের শব্দ। ব যোগ ওই সমান বয়ে ঐকার, যোগ ঠ যোগ আকার সমান ঠয়ে আকার, তাহলে শব্দটা পেলাম আমরা কি, বই, এখানে বই এখানে ঠা, দুটো নিয়ে হলো বৈঠা। ব যোগ ঐকার বয়ে ঐকার, যোগ র যোগ দীর্ঘি রয়ে দীর্ঘি, তাহলে এখানে বয়ে ঐকার এ রয়ে দীর্ঘি নিয়ে হলো বৈরি। এই শব্দগুলো আমরা এখানে কিভাবে তৈরি হলো তোমাদেরকে দেখালাম। দুই অক্ষরে আরও অন্যান্য শব্দ দেখো, দয়ে ঐকার ব দৈব, বয়ে ঐকার ধ বৈধ, দন্ত নয় ঐকার তালবস্ব নৈশ, হয়ে ঐকার ম হৈম, চয়ে ঐকার তয়ে হস্যি চৈতি, তয়ে ঐকার রয়ে হস্যি তৈরি, বয়ে ঐকার দয়ে জফালা বৈদ্য। তাহলে ঐকার যোগে দুই অক্ষরের অন্যান্য শব্দগুলো কী কী পেলাম, দৈব দয়ে ঐকার ব দৈব, বয়ে ঐকার ধ বৈধ, দন্ত নয় ঐকার তালবস্ব নৈশ, হয়ে ঐকার ম হৈম, চয়ে ঐকার তয়ে হস্যি চৈতি, তয়ে ঐকার রয়ে হস্যি তৈরি, বয়ে ঐকার দয় জফলা বৈদ্য। তোমরা এই শব্দগুলো কিন্তু বাড়িতে মুখস্থ করবে। দেখো, ঐকার যোগে আমি কিছু বাক্য তৈরি করেছি। দেখো, তরি বেয়ে শৈল এলো, তরি বেয়ে শৈল এলো, ওরে চৈতি তৈল আনো, ওরে চৈতি তৈল আনো, হৈম ঘাটে গেছে। এগুলো কিছু ঐকার যোগে শব্দ নিয়ে বাক্য এখানে গঠন করা হয়েছে। তাহলে তোমরা ঐকার যোগে ঐকার শিখে নিলে, ঐকার ওই দেখলে, ঐকার দেখলে ঐকার যোগে কিছু শব্দ কীভাবে তৈরি হচ্ছে তোমাদেরকে দেখালাম, এবং ঐকার যোগে অন্যান্য শব্দের উদাহরণ তোমাদেরকে বলে দিলাম। তোমরা কী করবে, ঐকার যোগে তিন অক্ষরের শব্দগুলো বাড়িতে পড়ে রাখবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের তিন অক্ষরের শব্দগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।